একুশে জুলাই সমাবেশে যাবার জন্য বাস দেওয়ায় রুটে বাস চালাতে না দেওয়ার অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের, অভিযোগ অস্বীকার মালিক পক্ষের। ঘটনার জেরে বন্ধ বনগাঁ বাগদা সড়কের বাস পরিষেবা। একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে ধর্মতলা যাওয়ার জন্য বাস দিয়েছিলেন, অভিযোগ সে কারণেই রুটে বাসটিকে চালাতে দেওয়া হচ্ছে না, বসিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে বাস পরিষেবা বন্ধ রেখে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখালেন 92 এ রুটের বাস শ্রমিকেরা। বনগাঁ বাগদা রুটে বাস চলাচল বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। এদিন বাস চালক শ্রমিকদের পক্ষ থেকে বনগাঁ থানায় দীর্ঘ সময় বিক্ষোভ দেখানো হয়। শ্রমিকদের দাবি, গত 21 জুলাই 92 বাস রুটের একটি বাস ধর্মতলায় তৃণমূলের শ্রমিক দিবসের সভায় যাওয়ার জন্য তৃণমূলের কাছে ভাড়া দেওয়া হয়। শ্রমিকেরা অভিযোগ করেছেন সে কারণেই তাদের বাস বসিয়ে দেওয়া হয়েছে মালিক সমিতির পক্ষ থেকে। সমস্ত শ্রমিক এবং 21 জুলাই মুখ্যমন্ত্রী জনসভায় আমরা গাড়ি নিয়ে গেছিলাম, চারজনে 92 মালিক সিন্ডিকেটের সেক্রেটারি আমাদের গাড়িটা সাসপেন্ড করেছে এবং এই প্রতিবাদে আমরা আজকে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছি যে কেন গাড়িটা সাসপেন্ড করা হলো। তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি যে কেন গাড়িটা সাসপেন্ড করা হলো, তা বলছে যে আমাদের উপরের নির্দেশ আছে। এখন উপরের নির্দেশ ওদের কে আছে না আছে জানি না, তবে আমরা খাতা কলমে দেখলাম যে উনি মালিক সাইডে জয়ন্ত শাহ, তিনি সাসপেন্ড করে রেখেছেন। হ্যাঁ, এই সাসপেন্ড করার জন্যে আমাদের এই আন্দোলন। যে 21 জুলাই যে গাড়িটা আমাদের চলছিল কিন্তু তার মধ্যে মিটিংয়ে যাওয়ার জন্য গাড়িটা যায়নি সকালে, এই রাত্রে তার জন্য গাড়িটা সাসপেন্ড করেছে মানে এই মালিক সেক্রেটারি সিন্ডিকেট। আমরা চাইছি গাড়িগুলো সুস্থভাবে চলুক, আমরা শ্রমিকরা কষ্টতে আছি। আমরা এখন এই থানায় ডেপুটেশন দিচ্ছি, জেলা সভাপতিকে ডেপুটেশন দেব। ঘটনার জেরে ওই বাসের সাথে যুক্ত কর্মীরা কর্মহীন হয়ে পড়েছেন। অবিলম্বে বাসটিকে নির্দিষ্ট রুটে চলাচল করতে দিতে হবে, তার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এদিন পুলিশ প্রশাসনের পাশাপাশি বনগাঁ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির কাছেও আবেদন করেছেন তারা। 21 জুলাই মমতা ব্যানার্জির ডাকে 92 বাসস্ট্যান্ডের শ্রমিকরা, প্রায় 100 শ্রমিক ওখানে একটা গাড়ি বাস নিয়ে 21 জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যাওয়ার পরে আজকে সকালবেলা ওই বাসের শিডিউল দিচ্ছেন এবং গাড়ি চলার জন্য জয়ন্ত শাহ আছে মালিক সমিতির সেক্রেটারি এবং কেসিয়ার অনুপ দুজন মিলে গাড়িটা বন্ধ করে দিয়েছে। তাই জন্যে আমরা শ্রমিকরা মিলে আজকে থানাতে ডেপুটেশন দিতে এসেছি এবং জেলা সভাপতি গোপাল শেঠ মহাশয়ের কাছে আমরা একটা চিঠি দিচ্ছি, আরটিওর কাছে একটা চিঠি দিচ্ছি এবং আমাদের জেলা সভাপতি আইএনটিটিসির জেলা সভাপতি নান্তু ঘোষের কাছে আমরা আজকে চিঠি জানাচ্ছি। তারা জানাচ্ছে 21 জুলাই গাড়ি গেছে মমতার মিটিংয়ে, এই জন্য তোমাদের গাড়ি আজকের থেকে চলতে দেবো না। যে আমরা রোলিং পার্টি করি, আমরা 21 জুলাই একটা গাড়ি নিয়েছিলাম, আমাদের একটা মমতা ব্যানার্জি ধর্মতলায় যে 21 জুলাই যে সভা করেছিল তার জন্য একটা গাড়ি বলা হয়েছিল, সেই গাড়িটা দিয়েছে কারণ তার জন্যে সাসপেন্ড করেছে মালিক সিন্ডিকেট থেকে। আমাদের খুব একমাত্র মালিকদের সাথে মালিকরা আমি রোলিং পার্টি করছি, মালিকরা আমাদের বিরোধিতা করছে, মালিকরা কী পার্টি করছে সেটা তো বলতে হবে। গাড়ি 54-47 গাড়িটা আজকে দীর্ঘদিন গাড়িটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে, দেড় মাস আমার যে চারটে শ্রমিক না খেয়ে মরছে, এই দায়বদ্ধতা কি মালিক সিন্ডিকেট দেবে? এদিন বনগাঁ বাগদা বনগাঁ দত্তপুলিয়া রুটের বাস পরিষেবা বন্ধ রেখে বনগাঁ মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাসের সামনেও বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকেরা। একই অভিযোগে বনগাঁ আঞ্চলিক পরিবহন কর্তা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের কাছেও আবেদন করেছেন তারা। শ্রমিকদের দাবি, বাস মালিক সমিতির সম্পাদক 21 জুলাই বাস নিয়ে যাওয়ার দরুন বাসটিকে সাসপেন্ড করেছেন। ওই গাড়ি চালাই সকালবেলা এসেছি, এসে দেখছি গাড়িটি রোটেশনতে আউট করে দিয়েছে। ম্যানেজারে ফোন করা হলো সুইচ অফ, তারপরে ম্যানেজার আসলো, জিজ্ঞেস করলাম যে গাড়িটা আউট করে দিয়েছেন কেন, বলে গাড়ি টিপ কাটিয়ে রিজার্ভ গিয়েছে তার জন্য গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তাহলে মিটিংয়ে তো সব আগাগোড়াই সব ছাড় দেওয়া হয়, তা মিটিংয়ে তো গাড়ি গিয়েছে, গাড়ি তো অন্য কোনো মিটিংয়ে যায়নি, টিএমসি মিটিংয়ে গাড়ি গিয়েছে। তাহলে গাড়িটা যখন বন্ধ করবেন তাহলে আগে আগামী গতকাল আমাদের জানানো উচিত ছিল যে তোমাদের গাড়িটা কালকে রোটেশনতে আউট করে দেওয়া হবে, মিটিং গাড়ি টিপ কাটিয়ে মিটিংয়ে গেছিলে বলে তোমাদের গাড়িটা দাঁড় করিয়ে দেওয়া হবে। তা বলছে ওসব কোনো সিস্টেম নেই যে আমরা হচ্ছে শ্রমিকদের জানিয়ে গাড়ি দাঁড় করাবো, সিস্টেম আছে যে টিপ কাটিয়ে কোনো গাড়ি রিজার্ভ যেতে পারবে না, মানে বিয়ে থাকা রিজার্ভ যেতে পারবে না, সেই সিস্টেমটা আছে। কিন্তু পার্টি মিটিংয়ে পার্টি মিটিংয়ের ক্ষেত্রে এটা আগাগোড়াই ছাড় আছে,
আমরা টিপে গিয়ে বয়রা দত্তবিলার থেকে গাড়ি টিপ কাটিয়েও পার্টি মিটিংয়ের লোক নিয়ে এসেছি। আজকের ক্ষেত্রে এটা অন্যরকম, আমাদের কালকে জানাতে পারতো যে আজকে টিপ পাবো না। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে বাস মালিক সমিতির পক্ষ থেকে, তাদের দাবি একুশে জুলাইয়ের সাথে বাস বন্ধ করার কোনো সম্পর্ক নেই। বাসটি গত 20 তারিখ সারাদিন এই রুটে চলাচল করলেও রাতে নির্দিষ্ট সূচি মেনে বাসটি যায়নি, সে কারণেই বাসটিকে সাসপেন্ড করা হয়েছে। সাধারণকে ভুল বোঝাতে 21 জুলাইয়ের দোহাই দিয়ে বাস পরিষেবা বন্ধ রেখেছেন তারা, যার ফলেই ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা। এ বিষয়ে বাস মালিক সমিতির পক্ষে সম্পাদক জয়ন্ত সাহা আরও বলেন, না এটা 21 জুলাইয়ের সাথে তো কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে 20 তারিখের ঘটনা। প্রত্যেক বাস সিন্ডিকেটের যে কোনো একটা নিয়ম থাকে, আমাদের এই রুটের সেই দিনকে 34-86 গাড়িটা সারাদিন চলে লাস্ট টিপে গাড়ি ছিল, গাড়িটা টিপে যায়নি, সেটা হচ্ছে 20 তারিখের। তাতে আমাদের নিয়ম আছে একদিনকে গাড়িটা টিপ থেকে বিরত রাখার, আমরা সেই হিসাবে একদিন বিরত রেখেছি। 21 তারিখে যে মিটিংয়ে গাড়িতে গেছে, তাদের অনেক গাড়ি গেছে, আমাদেরও নিজস্ব গাড়ি গেছে, আমাদের রুটের গাড়ি গেছে, কোনো গাড়িতে তো সাসপেন্ড করা হয়নি। এটা ভুল বোঝানো হচ্ছে, না 21 জুলাইয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা এটা 20 জুলাই লাস্ট টিপে গাড়ি ছিল, সিন্ডিকেটের নিয়ম আছে যদি লাস্ট টিপ সারাদিন কমপ্লিট করে লাস্ট টিপ না যায়, একদিন রুটের থেকে তার গাড়ি বাদ যাবে, সেই হিসাবে বাদ দেওয়া, 21 তারিখের সাথে কোনো সম্পর্ক নেই, এটা ভুল, ওরা ভুল বোঝাচ্ছে, এটা শ্রমিকরা জোর জবরদস্তি গাড়িটা বন্ধ করে রেখে দিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি গোপাল শেঠ, তিনি বলেন, এই খবরটা আমার কাছে এসেছে, এটা 92 বাস স্ট্যান্ডের এই যে মালিক সমিতি যেভাবে আমাদের 21 জুলাই যাওয়ার কে কারণকে সামনে রেখে যদি কোনো বাস বন্ধ করে থাকে, তো এটা সত্যিই আমরা ব্যথিত তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে। 21 জুলাই উত্তাল মানুষ গেছিল, সেখানে আমরা শুনতে পাচ্ছি জয়ন্তবাবু এবং তার ইয়েতে নেতৃত্বে সেখানে গিয়ে বাসটাকে বন্ধ করা হয়েছে, যার ফলে শ্রমিকরা সেখানে গিয়ে তাদের শ্রমিক একের পর এক বসিয়ে দিচ্ছে, বিভিন্ন তাদের ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য এটা করেছে। আমরা অবিলম্বে বলবো বাস চালু রাখতে, এবং যারা বাস নিয়ে গিয়েছে 21 জুলাই বিভিন্ন প্রান্তের গ্রামের মানুষ এসছে ভাড়া দিয়েই গেছে, সুতরাং এই নিয়ে অহেতুক অশান্তি না করে রাস্তায় বাগদা বনগাঁ রুটে কোনো গাড়ি নেই, ট্রেন নেই, অবলম্বন শুধু বাস, সেটাকে যত বন্ধ করবেন না। আমরা আমাদের যারা প্রশাসনিক কর্তারা আছেন তাদেরকে জানিয়েছি, এইভাবে পারমিটালা গাড়ি রুটে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া, এটা হলো মানুষ বিপর্যস্ত হচ্ছে, অবিলম্বে এটাকে দেখুন। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।